तेरे सूट करे सारे रे कलर बावली तेरे आगे सारी छोरी से बल्ले। हाय गाइज, साकिब हेयर एंड वेलकम टू माय चैनल। गाइज, आज के वीडियोते जानबो जे किभाबे ए धरनेर स्टेटस भिडियोगुलो क्रिएट करते हैं। गाइज, एरकम धरनेर स्टेटस भिडियोगुलो क्रिएट करार जोन्नो काइन मास्टर यूज करब। लिंक भिडियो डेस्क्रिप्शन बक्से देवा आछे, डाउनलोड करे नेबेन। तो भिडियोटिते एकटी लाइक कर देबेन। साकिब टेक चैनल जारा एखोनो सबसक्राइब करेनि सबसक्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी अन करे रखबेन, एरकमई नतून नतून भिडियो सबार आगे देखार जोन्नो। तो गाइज, आपनादेर साथे आछि आमि साकिब, चलुन भिडियोटि शुरू करि। गाइज, स्टेटस भिडियोटा बानानोर जोन्नो जा यूज करब, लिंक भिडियो डेस्क्रिप्शन बक्स देवा थाकबे, डाउनलोड करे नेबेन। तो प्लस आइकने क्लिक करबेन, 9.16 ए प्रोजेक्ट सिलेक्ट करबेन। सिलेक्ट करार पर आपनार ग्यालारिते एकटी फटो एड करे निते हबे। तो आमार पछंदेर एकटी फटो एड करे निच्छि। तारपर एखाने टिक अपशने क्लिक करबेन। टिक अपशने क्लिक करार पर एई लेयारटाके बाड़िये देबेन। बाड़ानोर पर आपनादेरके एखाने चले आसते हबे लेयार अपशने। तारपर मीडियाते जाबेन। मीडियाते जाओयार पर आपनादेरके एकटी फ्रेम एड करते हबे। तो एई फ्रेमटा एड करे नेबेन। तारपर एरकमभावे जूम करे देबेन। ठीक आछे, जूम करार पर आपनादेरके एई लेयारटाके फुल करे दिते हबे। फुल कर दिल। तपर यह लेयारटार ऊपर क्लिक करबें, अपशन के इनेबल कर देवें। तपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक करार लेयार अपशने क्लिक करबें। मीडिया जाबें। मीडिया जाने एक म्यूजिकर टेक्सट एड करते हैं। এটাকে উপরে আমি অ্যাড করে দেবো এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে গাইস, এই লেয়ারটাকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে গাইস আপনাদেরকে আরো লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপরে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে এই গানের লিরিক্সটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার পর আপনাদেরকে এরকম ভাবে ক্রপ করে নিতে হবে। আমি যেরকমটা দেখাচ্ছি এরকম ভাবে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। ঠিক আছে, তো গাইস আমি লিংক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এরকম ভাবে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। তারপর এখানে টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর ওই লিরিক্সটার অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ব্লেন্ডিং অপশানে আসতে হবে। তারপর এই অপশানটা ইনেবল করে দেবেন। তারপর এখানে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে নিচে নিয়ে চলে আসবে এরকমভাবে। ঠিক আছে, এরকমভাবে আপনাদেরকে নিচে নিয়ে চলে আসতে হবে। এটাকে বড় করে দেবেন। বড় করার পর আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। দেখতে খুব সুন্দরভাবে এটা আমার বসে গেল। তারপরে আপনাদেরকে এখানে লাস্ট অপশানে আসার পর এটাকে কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর আপনাদেরকে আরও এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপরে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাভের একটি আইকন রয়েছে, তো এটাকেও অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাদেরকে এরকমভাবে সাইজটাকে ছোটো সাইজ করে নিতে হবে। সাইজটাকে ছোটো করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে এখানে চলে আসবেন, ওভারলে অ্যানিমেশন এখানে চলে আসবেন। আসার পর আপনাদেরকে একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে হবে। তো আমি এটা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো একটার মধ্যে দুটার মধ্যে একটা অ্যাড করতে পারেন। তারপর এটাকে লেয়ারটাকে বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর আপনাদেরকে এইখানে একটা বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর গাইস আপনাদেরকে একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি, এরকম ধরনের লাইটিং ইফেক্ট অ্যাড করবেন। তারপর এটাকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ব্লেন্ডিং অপশানে আসতে হবে। ব্লেন্ডিং অপশানে আসার পর এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করার পর দেখবেন গাইজ আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি প্লে করে দেখবো ভিডিওটা কেমন হয়েছে। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করুন। শেয়ার অপশানে ক্লিক করার পর এটাকে আপনি বাড়িয়ে দিন। তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিন।